হ্যালো এভরিওয়ান, ডিয়ার কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দানা কলা দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এই গরমে কলা দিয়ে মাছের ঝোল খাওয়া খুবই স্বাস্থ্যকর। এই দানা কলার দানা ছাড়াতে একটু অসুবিধা হলেও এই দানা কলা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তাহলে আসুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি, মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, লবণ আর হলুদটাকে রুই মাছের গায়ে খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। রান্না করার জন্য দানা কলা আর আলু কেটে নিয়েছি, সেগুলোকে হালকা ভাপিয়ে নিতে হবে। কড়াইতে কলা আর আলুটা দিয়ে দিলাম। দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণ। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে হালকা ভাপিয়ে নেব। তবে কলা আর আলুটাকে কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না। ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, এখন একটা ঝুড়িতে ঢেলে জল ঝরিয়ে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার একে একে লবণ হলুদ মাখিয়ে রাখা রুই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা এই রেসিপিটা পোনা মাছ কিংবা কাতলা মাছ দিয়েও কিন্তু করতে পারেন। রুই মাছগুলোর এক পিট লাল করে ভাজা হয়ে গেছে, অপর পিট উল্টে দেব। রুই মাছের দুই পিটি লাল করে ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে একটা পাত্রে তুলে নেব। ওই মাছ ভাজার তেলেই ফোড়নের জন্য দিয়ে দেব 1/4 টিস্পুন কালো জিরে, কাঁচা লঙ্কা চেরা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে সামান্য নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে তেলের সাথে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। দিচ্ছি 1 চামচ আদা বাটা, টমেটো কুচি। আদা আর টমেটোটাকে তেলের সাথে নাড়াচাড়া করে 2-3 মিনিট ভেজে নেব। আদা আর টমেটোটা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আগে থেকে হালকা ভাপিয়ে রাখা আলু আর কলা। আলু আর কলাটাকে সবকিছুর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটাকে আলু আর কলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিলে তরকারির টেস্টটা বেশ ভালো আসবে। সব কিছুকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যেমন ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন। নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। 8 মিনিট পর ফিরে এলাম, আবারও একটু নাড়াচাড়া করে নেব। কলা আর আলু দুটোই ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার দেব ভেজে রাখা রুই মাছ।
মাছগুলোকে উল্টে পাল্টে একটু ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে। আবারও 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ফিরে এলাম, দেখুন ঝোলটাও অনেকটা কমে এসেছে। এরপর দেব 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকে তরকারির সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। কলা আলু দিয়ে হালকা পাতলা রুই মাছের ঝোল একদম রেডি। এখন আমি গরম গরম পরিবেশন করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় কিন্তু বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।